আমরা দাবি জানাইতে আসি নাই, আমরা আসলে প্রতিবাদ জানাইতে আসছি যে একটা মিথ্যা নিউজ করে আমাদের কোচকে হেনস্থা করা হচ্ছে, এর জন্যই আমরা আসছি। বেসিক্যালি উনি যে এলিগেশনটা আমাদের কোচের বিপক্ষে দিল যে আমার কোচ 1,00,000 টাকা নাকি ওনার থেকে নিছে, উনি যদি প্রমাণ 24 ঘন্টার মধ্যে আমাদেরকে যদি কোনো প্রমাণ দিতে না পারে তাহলে উনি যাতে আমাদের কোচের কাছে এসে মাফ চায়। আমরা উনি যদি মাফ না চায় তাহলে আমরা আমরা লিগেল নোটিশ পাঠাবো ওনার জন্য। প্রাইমারি আমাদের এটাই কথা হচ্ছে। চট্টগ্রামের এইখানের মধ্যে শহরাঞ্চলে একটা জেলা সবসময় কাজ করে যে আমাদের একাডেমি বাচ্চাগুলো বেশি স্কিল, আমাদের বাচ্চাগুলো বেশি স্কিল হওয়ার কারণ হচ্ছে আমরা প্রতি সপ্তাহে আমাদের গুলোকে ম্যাচ দেয় এবং নতুন নতুন বল দিয়ে দেয়। আর ওনার একাডেমিতে ম্যাচ দেয়ই না, দিলেও তারা নিজেদের পুরনো প্র্যাকটিস বলগুলো দিয়ে প্র্যাকটিস করে, যার কারণে ওদের স্কিলটা আসে না। আমাদের বাচ্চাগুলো স্কিল আসে, অভিভাবক আমাদের কোচের নামে যেই রেলিগেশন দিছে যে উনি টাকা, মুখের কথায় আমরা কোনো বিশ্বাস করতে যাচ্ছি না, আমাদের কাছে প্রমাণ লাগবে। উনি টাকাটা যখন দিছে কোনো এভিডেন্স তো থাকবে যে উনি হাতে দিছে, ক্যাশ দিছে, ব্যাংকে দিছে, যে কোনো কিছুর মাধ্যমে তো উনি দিছে না, কল রেকর্ড চাই। উনি যে বললো যে ফোনে উনি বলছে যে 7-8 লাখ টাকা দেয়, এখন তো ডিজিটাল যুগ, কল রেকর্ড যে কোনোভাবে বের করা যায়, তো আমরা চাই এটা একটা সত্যতা প্রমাণ হোক। কোনো কিছু স্বার্থে বলতে চায় না, উনি এই ধরনের কথা কেন বলবে? আর ওনার কাছে চাইবে কোন সাহসে স্যার? নিশ্চয়ই উনি এই ধরনের কোনো কাজ করছে, আর উনি এটা বানাওয়ার মিথ্যে কথা সাজাই বলতেছে, এটা দুর্নীতির কোনো কাজ না, উনি নিজেই সাজায় এটা বলছে, স্যারের এখানে কোনো হাত নাই। আমি তো কোনোদিন শুনি নাই, আমার ছেলে ক্লাস 1 থেকে এখন ক্লাস 6-এ, তাহলে অনেক বছর না, আমি তো কোনোদিন শুনি নাই, এখন আমার ছেলে ডিস্ট্রিক্টে যাবে, উনি এগুলো কী কথা বলতেছে? ওনার কাছে ক্ষমা চাইতে হবে, উনি সব মিথ্যে কথা বলছে। আর উনি টাকা দিবেন কেন? ওনার ছেলের যোগ্যতা নেই, সেজন্য টাকা দিচ্ছে? আজকে আসছি মুমিন ভাইয়ের বিরুদ্ধে একটা অন্যায় কথা বলা হয়েছে, এই জন্য আমরা সবাই এটা তীব্র প্রতিবাদ জানাই, আমরা প্রত্যেক গার্ডিয়ান আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা এরকম ঘটনা শুনিয়ে নেই, কালকে প্রথম শুনছি, এটা আমরা নিজেরাই অভিভাবকরা নিজেরা আমরা প্রতিবাদ জানাচ্ছি।